হ্যালো আমার মিষ্টি মিষ্টি বিউটিফুল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল যা যাবর ডেইলি ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে অনেকদিন পর তোমাদের সামনে আবার দারুণ সুন্দর একটা হোম রেমেডি নিয়ে আসলাম। এই হোম রেমেডিটা এতটাই ভালো যে স্কিনের যে কোনো রকম সমস্যা কিন্তু খুব সহজে সমাধান করে দেয়। এই রেমেডিটা স্কিনটাকে যেরকম টাইট করবে, ব্রাইট করবে, সেই সঙ্গে সঙ্গে স্কিনে যদি কোনো অ্যালার্জিক প্রবলেমও হয়ে গিয়ে থাকে কোনো ভুল প্রোডাক্ট ইউজ করার ফলে, সেটাও কিন্তু রিমুভ করে দেবে। তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে আমার স্কিনের মধ্যে খুব ছোটো ছোটো গুড়ি গুড়ি মতো দেখা দিয়েছে, এটা একটা ভুল প্রোডাক্ট ইউজ করার ফলে হয়েছে। তো আমি ভাবলাম যে আমি তোমাদের সাথে এই রেমেডিগুলো শেয়ার করি, যাতে আমার এই সমস্যাটা আমি কীভাবে সমাধান করছি সেটাও তোমরা জানতে পারো। আর তোমাদেরও যদি কারোর এই ধরনের সমস্যা হয়ে থাকে কোনো ভুল প্রোডাক্ট ইউজ করার ফলে, বা সেটা না হলেও যদি স্কিনটাকে তোমরা ব্রাইট করতে চাও, ফ্ললেস করতে চাও, টাইট করতে চাও, তাহলেও কিন্তু তোমরা এই রেমেডিটা ইউজ করতে পারবে। করলে পরে দেখবে তোমাদের স্কিনটা খুব তাড়াতাড়ি, তোমরা যদি রেগুলার ইউজ করো তাহলে দেখবে 7 দিনের মধ্যে কিন্তু তোমাদের স্কিনের এই সমস্যাগুলো একদম সমাধান হয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে দেখিয়ে দিই যে আজকের এই হোম রেমেডিটা আমি কী কী দিয়ে তৈরি করব। খুব সামান্য 2-3টে জিনিসই লাগবে, আর এই জিনিসগুলো আমাদের কিন্তু ঘরে মোটামুটি এই সময় সকলেরই থাকে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে দেখিয়ে দিই যে এই রেমেডিটা তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগছে। তো বন্ধুরা দেখো, এই রেমেডিটা বানানোর জন্য আমাদের 4-5টা কালো আঙুর লাগছে। আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু এই সময় কম বেশি ফল কিছু থাকে, কালো আঙুরও থাকে। এই কালো আঙুরের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যেটা আমাদের স্কিনটাকে টাইট করতে সাহায্য করে, সেই সঙ্গে প্রচণ্ড ব্রাইট করতে সাহায্য করে। আর স্কিনের যদি কোনো অ্যালার্জিক প্রবলেম থাকে বা স্কিনের ভেতরে কোনো প্রবলেম থাকে, সেই ইন্টারনাল প্রবলেমটাকেও কিন্তু এই কালো আঙুরের রস কিন্তু সলভ করে দেয়। আর লাগবে একটু বেসন, আর লাগবে মধু। ব্যাস, মাত্র এই 3টে জিনিস দিয়ে আমরা দারুণ সুন্দর একটা প্যাক তৈরি করে নেব। আর সেটা কিভাবে আমরা লাগাবো সেটাও আমি তোমাদেরকে প্যাকটা বানিয়ে নিয়ে আমি বলে দিচ্ছি। তার জন্য আমি একটা গ্রেটার নিয়ে নিচ্ছি। গ্রেটার নিয়ে কালো আঙুরটাকে আমি খুব ভালো করে, তোমরা চাইলে এমনি রসও বের করে নিতে পারো, আমি ঘষে নিচ্ছি, তাহলে পাল্পটাও এর মধ্যে থেকে যাবে। তো দেখো, এই যে খোসাগুলো আমি বের করে নিয়েছি, খোসাগুলোর থেকেও কিন্তু আমি রসটা চিপে বের করে নিলাম। এবার দেখো, এর মধ্যে আমি ছোটো চামচে 1 চামচ মতো বেসন মিক্স করলাম। তোমাদের যেইটুকু প্রয়োজন হবে স্কিনের জন্য ঠিক সেইটুকুই তোমরা নিয়ে বানিয়ে নেবে। আর দেখো, এর মধ্যে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ মতো মধু। এবার এই 3টে জিনিস খুব ভালোভাবে কিন্তু আমরা মিক্স করে নেব। দেখবে যাতে একদম লাম্পস না থাকে বেসনের, সেইভাবে কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নেব। তো দেখো, আমাদের প্যাকটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এটা লাগানোর একটা পদ্ধতি আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে লাগালে তোমরা একদম সবচেয়ে ভালো বেনিফিটটা পাবে। তো চলো তোমাদের দেখিয়ে দিই যে এই প্যাকটা আমরা কিভাবে লাগাবো। দেখো বন্ধুরা, প্যাকটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার আমরা কি করব, একটা বাটির মধ্যে হালকা ঈশদোষ্ণ গরম জল নিয়ে নেব। তো গরম জল, হালকা ঈশদোষ্ণ একদম গরম জল নিয়ে সেটা একটা টাওয়েল বা কোনো কাপড়ের সাহায্যে নিয়ে খুব ভালো করে মুখটা মুছে নেব। তার আগে কিন্তু ফেস ওয়াশ করে নিলেও খুব ভালো হবে। একদম নোংরা মুখে কিন্তু কোনো প্যাক লাগানো যাবে না, মুখটা পরিষ্কার করে তারপরে কিন্তু যে কোনো প্যাক ইউজ করতে হবে। তো দেখো, আমি খুব ভালো করে মুখটাকে একদম ক্লিন করে নিলাম। এবার কি করব, এই প্যাকটাকে আমি মুখে অ্যাপ্লাই করব। খুব ভালো করে পুরো মুখে অ্যাপ্লাই করে নেব। বেসন তোমরা সবাই জানো স্কিনের জন্য কতটা ভালো, স্কিনটাকে একটা এক্সফোলিয়েশনেরও কাজ করে স্কিনে। আর গ্রেপসের মধ্যে তো বললাম যে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে, যেটা স্কিনটাকে একদম টাইট করতে সাহায্য করে, সেই সঙ্গে সঙ্গে স্কিনের প্রবলেমগুলোকে সলভ করে দেয়, স্কিনটাকে ব্রাইট করে। আর মধু স্কিনটাকে খুব ভালো ময়েশ্চারাইজ করতে সাহায্য করে আর স্কিনটাকে টাইটও রাখে, স্কিনের গ্লো বাড়াতে কিন্তু এই 3টে উপকরণই খুব উপকারী। তো তোমরা এই প্যাকটা কিন্তু রেগুলার ইউজ করতে পারো, মানে প্রত্যেকটা দিন কিন্তু তোমরা স্নানের আগে যদি এটা লাগিয়ে 15-20 মিনিট মুখে লাগিয়ে রেখো, লাগিয়ে রেখে তারপরে তোমরা স্নান করো, দেখবে স্কিনের আর কোনোরকম কিন্তু সমস্যা থাকছে না। আর তোমাদের কারো যদি আমার মতো এরকম ভুল প্রোডাক্ট ইউজ করার ফলে যদি স্কিনের কোনোরকম সমস্যা দেখা দেয়, তো অবশ্যই কিন্তু তোমরা এই প্যাকটা একবার ট্রাই করে দেখো, দেখবে স্কিনের এই সমস্যাগুলো ভীষণভাবে একদম খুব তাড়াতাড়ি কিন্তু একদম চলে যাবে। আর এই প্যাকটা কিন্তু খুব
আলতো হাতে তোমরা চোখের নিচে ওপর নিচেও কিন্তু লাগাতে পারো। চোখের ওপর নিচে যদি কালো মানে দাগের সমস্যা থাকে, কালচে ছোপ থাকে, তাহলে সেটাও কিন্তু একদম রিমুভ হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমি পুরো মুখে কিন্তু এটা লাগিয়ে নিয়েছি। এবার 15-20 মিনিট আমি এটা মুখে এভাবেই রেখে দেবো। তারপরে কিভাবে রিমুভ করব আমি তোমাদের 15-20 মিনিট পরে এসে তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, এটা 15 মিনিট আমি মুখে রেখেছি। এবার কি করব, ওই যে খোসাগুলো ছিল গ্রেপসের, আঙুরে কালো আঙুরে খোসাগুলো, ওগুলো দিয়ে পুরো মুখের মধ্যে কিন্তু হালকা করে রাব করব। এটাতে কি হবে, আমাদের স্কিনের যত ডেড সেলগুলো আছে সেগুলো কিন্তু একদম রিমুভ হয়ে যাবে। খুব ভালো করে কিন্তু আমরা এটা দিয়ে কিন্তু খুব আস্তে আস্তে একদম হালকা হাতে কিন্তু আমরা এটাকে পুরো মুখে রাব করব। 1 মিনিট মতো এটাকে রাব করলেই হবে। দেখো আমি খুব ভালোভাবে কিন্তু পুরো মুখে এটাকে রাব করে নিচ্ছি। স্কিনের যত ডেড সেল আছে সেগুলো যখন রিমুভ হয়ে যাবে, স্কিনটা কিন্তু অটোমেটিক অনেক বেশি ফ্ললেস হয়ে উঠবে। তো দেখো আমি খুব ভালোভাবে কিন্তু এটাকে রাব করে নিলাম। এবার হালকা হাতেও একটু মাসাজ দিয়ে নিচ্ছি। তাহলে কি হবে, স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হবে, সেটাও কিন্তু আমাদের স্কিনটাকে ভালো রাখতে সাহায্য করে। স্কিনে ব্লাড সার্কুলেশন যত ভালো হবে স্কিনটা তত বেশি সতেজ হবে, ফ্ললেস হবে। তো এবার আমরা কি করব, এইভাবে রাব করে নেওয়ার পরে একটু গুনগুনা গরম জল নিয়ে, একদম হালকা গরম জল নিয়ে একটা টাওয়েল ভিজিয়ে এটাকে আমরা মুছে নেব প্যাকটাকে। তো তোমরা যখন প্রথমবার ব্যবহার করবে তখনই দেখবে স্কিনটা কতটা একদম গ্লো করছে, আর টানা যদি 7 দিন এটা ব্যবহার করো দেখবে স্কিনের সব রকম সমস্যা কিন্তু সমাধান হয়ে যাচ্ছে। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা কিন্তু গ্লো করতে শুরু করেছে প্রথমবার ব্যবহারেই। তো বন্ধুরা দেখো আমি মুখটাকে ভালো করে মুছে নেওয়ার পরে কিন্তু খুব ভালো করে আবার জল দিয়ে এটাকে ওয়াশ করে নিয়েছি। ওয়াশ করে নেওয়ার পরে দেখো তোমরা, আমার স্কিনের মধ্যে প্রবলেম থাকা সত্ত্বেও স্কিনটা কিন্তু অনেক বেশি গ্লো হয়েছে আগের থেকে, আর যে গুড়ি গুড়ি ভাবগুলো ছিল সেটা কিন্তু প্রথমবার ব্যবহারেই দেখো অনেকটা কিন্তু কম হয়ে গেছে। এটা যদি আমি রেগুলার 7 দিন ব্যবহার করি তাহলে দেখবে আমার স্কিনটা কিন্তু আর এই প্রবলেমটা থাকছে না। সেরকম তোমাদেরও যদি এই ধরনের প্রবলেম হয়ে থাকে তাহলে সেটাও কিন্তু তোমরা 7 দিন এটাকে ব্যবহার করে খুব সহজেই কিন্তু রিমুভ করে দিতে পারো। প্রবলেম যদি তোমাদের না থাকে তাহলেও যদি তোমরা এই প্যাকটাকে ইউজ করো, সেই এই প্যাকটা কিন্তু তোমাদের স্কিনটাকে অনেক বেশি গ্লো করবে, অনেক বেশি টাইট করবে, ব্রাইটনিংয়ের কাজ করবে, স্কিনটা একদম মানে ফেয়ারনেস প্যাক বলতে পারো এটাকে। আর এটাকে সঙ্গে সঙ্গে ফেয়ারনেসের সাথে সাথে কিন্তু এটা অ্যান্টি এজিং প্যাকও, এটা কিন্তু স্কিনটাকে লুজ হতে দেয় না, স্কিনটাকে টাইট করে রাখে। আমাদের বয়স বাড়ার সাথে সাথে স্কিনটা যখন লুজ হতে শুরু করে, আমরা যদি রেগুলার এই প্যাকটাকে ইউজ করি তাহলে দেখবে আমাদের স্কিনটা কিন্তু অনেক বেশি টান টান থাকছে আর স্কিনের সমস্যাগুলো সমাধান হয়ে যাচ্ছে। তো বন্ধুরা তোমরা এই প্যাকটা লাগানোর পরে কিন্তু যে কোনো ময়েশ্চারাইজার ব্যবহার করে নেবে যদি কোনো সমস্যা না থাকে, আর এই আমার মতো যদি কোনো অ্যালার্জিক সমস্যা হয়ে গিয়ে থাকে কিছুদিনের জন্য তাহলে কিন্তু তোমরা অ্যালোভেরা জেল ইউজ করতে পারো যদি সেটা স্যুট করে, না হলে পরে তোমাদের যেই ময়েশ্চারাইজারটা স্যুট করে তোমরা সেটাই কিন্তু অ্যাপ্লাই করবে। তো বন্ধুরা তোমরা এই সহজ রেমেডিটা, মাত্র 3টে উপকরণ যেগুলো আমাদের ঘরেই থাকে, তো সেগুলো দিয়ে কিন্তু তোমরা এই রেমেডিটা তৈরি করে তোমাদের সমস্যা সমাধান করে নিও। আর এই প্যাকটা ব্যবহার করার পরে তোমাদের সমস্যাগুলো সমাধান হলে তোমরা কিন্তু অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও, তাহলে পরে তোমাদের সমস্যা সমাধান হচ্ছে জানতে পারলে আমারও ভীষণ ভালো লাগবে, কারণ আমার এই সমস্যাগুলো সমাধান হচ্ছে বলেই কিন্তু আমি তোমাদের সামনে সেগুলোকে শেয়ার করছি। তো বন্ধুরা তোমরা এই প্যাকটা ইউজ করে দেখো, নিশ্চয়ই ভালো উপকার পাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, নেক্সটে আবার একটা দারুণ রেমেডি নিয়ে আমি তোমাদের কাছে চলে আসবো। আর দেখো প্রবলেম তো সবার স্কিনেই হঠাৎ করে চলে আসে, যেমন আমার চলে এসেছে যে আমি একটা বাইরে থেকে একটা মেকআপ করেছিলাম, তো সেখান থেকে কোনো প্রোডাক্ট থেকে হয়তো আমার কোনো অ্যালার্জি হয়ে গেছে। সেটা আমরা কীভাবে ঘরোয়া উপায়ে খুব সামান্য কিছু জিনিস দিয়ে আমরা সমাধান করে নিতে পারি সেই রেমেডিগুলোও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি। যদি তোমাদের ভালো লেগে থাকে, উপকারে আসে, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে তোমরা কে কীরকম উপকার পাচ্ছ, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট ডে আবার একটা দারুণ রেমেডি নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণের জন্য টাটা।